যদি কেউ প্রশ্ন করেন তাহলে কি মঙ্গলবারে সিয়াম রাখবো না? আমাদের পাল্টা প্রশ্ন হবে, আপনি তো আগে কোন সিয়াম রেখেছেন? পহেলা শাবান শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে, এ পর্যন্ত একটা সিয়াম রাখেননি, কিন্তু যদি খাস করে ওই দিন রাখেন আমরা বলবো রাখবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا سورة كهف 103 থেকে 6 আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঋতু পরিক্রমায় আগামী 30 মার্চ মঙ্গলবার বাংলাদেশে প্রচলিত অর্থে শবে বরাত পালিত হবে। এদিন সরকারি ছুটির দিন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনোই শবে বরাতের জন্য বাড়তি কোনো ইবাদত অনুষ্ঠান করেননি, এজন্য কোনোদিন তারা কাজকাম ছেড়ে দিয়ে ছুটি পালন করেননি। অতি উৎসাহী কিছু মানুষের কারণে এই বিষয়টি চালু হয়েছে। সাহাবি মিরকাতের ভাষ্যমতে 448 হিজরিতে বাইতুল মুকদ্দাসের মূর্খ ইমামরা সমাজের নেতৃত্ব কায়েমের জন্যে এবং নিজেদের ভাষায় বলা হয় তাকওয়ার প্রদর্শনী করতে গিয়ে জনগণকে নিয়ে এই প্রথম শবে বরাতের সালাতে আলফিয়া 100 রাকাত সালাতের সিস্টেম বেদাতিত্ব চালু করে দেয়। এইভাবে আস্তে আস্তে কেউ এটাকে গ্রহণ করেছে, কেউ গ্রহণ করেনি। শামের একদল সুফি শেখ বিন বাজের বক্তব্য মতে
এটা তারাই জোরে সোরে চালু করে। ভারতের হানাফি মহাদ্দেশ শেখ আব্দুল হক দেহলভি তার মাসাবাত আবিসুন্নার মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে তিনি বলে দিয়েছেন, এগুলো হিন্দুদের কাছ থেকে আগত বেদাত। অগ্নি উপাসকরা এদিন তাদের বিভিন্ন অনুষ্ঠানে মোমবাতি জ্বালায়, কারণ হিন্দুরা মোমবাতি জ্বালিয়ে তারা তাদের মঙ্গল প্রার্থনা করে। হিন্দুদের কাছ থেকে এই মোমবাতির প্রজ্বলন শিখে মুসলমানরাও এই বিশেষ সময়ে রাত্রি জাগরণের উপলক্ষে আলোকসজ্জা করে। আরেকটি বর্ণনা এসেছে খলিফা হারুনুর রশিদের স্ত্রী খাদিজা রান, তিনি অগ্নি উপাসকের কন্যা ছিলেন। তিনি কিছু না করলেও তার যে বার্মাকি মন্ত্রিসভা ছিল তারা ছিল মূলত অগ্নি উপাসক। তারা এই দিন তাদের বাড়িতে গাড়ির ঘরের পাঁচিলে মোমবাতি জ্বালাত। বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে এখানে, যেগুলি একটাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বা সাহাবে ইকরামের আমল ছিল না, আমি পরবর্তীকালে সৃষ্ট। মিলাদের মতো শয়েবারাত এমনি করে মুসলিম সমাজে চালু হয়ে গেছে। মূলত এগুলি আমরা ধর্মে বিধান মনে করি করে থাকি। আমাদের দায়িত্ব মানুষকে সতর্ক করা। ধর্ম মনে করে অনেক কিছু আমরা করি যেগুলো আসলে ধর্ম নয়, কারণ ধর্ম হতে গেলে ধর্মের যিনি সারে, যিনি আমাদের নবী এবং তার সাথী সাহাবায়ে কেরামের অনুমোদন লাগবে। তারা যেটা করেননি বা বলেননি সেটা আমরা করব না বা বলব না, এটাই হবে সত্যিকারের মুমিনের লক্ষণ। কিন্তু দুর্ভাগ্য, বহুদিন পরে দেখলাম আজকে দৈনিক ইনকিলাবে সহি হাদিসে শয়ে বরাত, হেডলাইন সহি হাদিসে শয়ে বরাত। তারা একদিন পরে সন্ধান পেয়েছেন শেখ আলবানী তা সহিহার মধ্যে আবু মুসা আশআরী থেকে একটা হাদিস এনেছেন জয়ীফ হাদিস, তা আরও এরকম ছয় সাতটা জয়ীফ হাদিস একত্রিত করে তিনি বলেছেন, তাকাব্বাল আহাদিস বাদহু বাদ, এই হাদিসগুলি এক অপরকে শক্তিশালী করে। অতএব ফাহাজা সহিহুন বিলা রাইব, অতএব নিঃসন্দেহে এটিও সহি। এই কথাটুকু বোধহয় ওনাদের কেউ কেউ শুনেছে বা বলেছে, অথবা আমার সহবরাত বৈঠকও নিতে পারেন, সুযোগ পেয়ে গেছে। সহি হাদিসে সহবরাত সেখানে বলা হয়েছে, এই ১৪ শাবান দিবাগত রাত্রে আল্লাহ মগরিবের পরেই নামেন এবং সারা রাত মানুষকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব, কে আছো রুজি প্রার্থী আমি তাকে রুজি দেব, কে আছো আরোগ্য প্রার্থী আমি তাকে আরোগ্য দান করব। এটার ফজর পর্যন্ত চলে। এই সুযোগটা তারা পেয়েছেন। সাহেব তোহবা অর্থাৎ তোহফাতুল আহওয়াজের লেখক, তিনিও আহলে হাদিস, তিনিও বলেছেন এতগুলো জয়ীফ হাদিস মনে এর দ্বারা মনে হয় ফাইনাল্লাহ আসলাম, এর একটা ভিত্তি আছে। এই দুটো আহলে হাদিস বিদ্বানের বক্তব্য পেয়েই এখন আলহামদুলিল্লাহ ইনকিলাব গরম হয়ে গেছে। সুযোগ পেয়েছে এবার আহলে হাদিস আলমদেরকে সাইজ করার। জি না, তারা ছিলেন অত্যন্ত উচ্চ দরজার নিরপেক্ষ মহাদ্দেস, যদিও সাহেব আরনাউদ হানাফি মজাহ হলেও তিনিও কিন্তু আদেশটা পরিষ্কার জয়ীফ বলেছেন, আলবানীও জয়ীফ বলেছেন, তো অনেকগুলো জয়ীফ একত্রিত হওয়ার কারণে তিনি এটা বলেছেন। ভিত্তি আছে, ভিত্তি কী আছে? মগরের পর থেকে নামেন, ঠিক আছে, সমস্যা কিছু নেই। এটা হাদিসের মূলনীতি হচ্ছে এই, যখন কোনো জয়ীফ হাদিস সহি হাদিসের বিপরীত হয় সেখানে সহিটাই গ্রহণযোগ্য হয়, জয়ীফটা অগ্রহণযোগ্য হয়ে যায়। এই হাদিসগুলো যে জয়ীফ সবাই বলছেন, এর বিপরীত যে সহি হাদিস রয়েছে সেখানে কী হবে?
এই হাদিসে বলা হচ্ছে আল্লাহ পাক এই রাত্রে নামেন সন্ধ্যার পর থেকে। অথচ সহি হাদিসে বলা হচ্ছে মুসলিম শরীফ হাদিসে রাত্রির তৃতীয় প্রহরে। এটা কিন্তু সবাই জানি আমরা, যখন আমরা তাহাজ্জুদের জন্য উঠি সমস্ত সহি হাদিসে আছে রাত্রির তৃতীয় প্রহরে। এটা যে জয়ীব তার প্রমাণ হচ্ছে এই আল্লাহ পাক মগরের পর থেকে নামেন। এই মগরের পরে নামার কথা কোথাও নেই, ওই জয়ীব হাদিসটাতেই আছে। দ্বিতীয়ত বলা হচ্ছে এ রাতে আল্লাহ সকল বান্দার গুনাহ মাফ করে দেন, তবে যারা মুশরিক নয়। এটারই সহি হাদিসে বলা হয়েছে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং সে দু রাতে যারা মুশরিক নয় তাদের সমস্ত গুনাহ তারা ক্ষমা প্রার্থী হয়, ক্ষমা করে দেন। রুজি প্রার্থী হলে রুজি দেন, আরোগ্য প্রার্থী হলে রোগ আরোগ্য দান করেন। তো ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যে ব্যক্তি শিরক করেছে। এবং যারা দুই ভাই পরস্পরে দুশ্মনী করেছে, পরস্পরের পৃথক হয়ে গেছে হিংসা করে, অন্য ব্যাখ্যা এসছে যারা জামাত থেকে বেরিয়ে গেছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। ওটা সহি হাদিস স্পষ্ট, কারোর কোনো ইখতিলাফ নাই। আর এই হাদিসটি সবার মতে জয়ীফ, তবে অনেকগুলো জয়ীফ একত্রিত হয়ে শক্তিশালী হয়েছে। কিন্তু সহিহ বর্ণনা ওটাও মানান নেই যে জয়ীফ একসঙ্গে মিললে কি শক্তি হয় নাকি। আল্লাহ বলছেন না শক্তি একটু হতেই পারে। এর উত্তরে অনেক কথাই বলা যায়, মহাদেশের পরিভাষা যেটা সেটাই বলছি। এক গাদা রোগী এক জায়গায় হলে কি একজন সুস্থ হয়? রোগী তো রোগী থাকে। যাই হোক, ও বিষয়ে বিতর্কে আমরা যাবো না। প্রশ্ন হলো এই যে বিষয়টি আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কিরাম করেননি, সেটা করার জন্য এত আকাঙ্ক্ষা কেন? জনগণকে তো আপনারা নিয়ে যাবো সেদিকে যেটি আল্লাহ রসুল পালন করেছেন, সেটা তো আমার সামনে মজুদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার রসুলকে পুরা মাসব্যাপী সিয়াম পালন করতে দেখিনি রমজান ছাড়া, এবং আমি তাকে সর্বাধিক সিয়াম পালন করতে দেখিনি শাবান ছাড়া, ইল্লা কালিলান, শেষের কয়েকটা দিন তিনি বাদ দিতেন। যদি কারোর শাবান মাসের সিয়াম পালন করার সবচেয়ে বেশি আগ্রহ থাকে, তাহলে একদিন বিশেষ আনুষ্ঠানিকভাবে পালন করার কোনো সুযোগ নাই, আপনাকে প্রতিদিন সিয়াম রাখতে হবে, শেষের দিকে দু সেটি ছাড়তে পারেন। এ বিষয়ে আল্লাহ রসুলের বক্তব্য হল এই জানতা সাবা শাহবান ও ফলা তাসহম, যারা শাহবানের প্রতিদিন সিয়াম রাখো তারা নিষ্ঠ শাহবানের পরে আর সিয়াম রেখো না। কেন? দুর্বল হয়ে পড়বে তোমরা, পরের মাসে আবার এক মাস সিয়াম রাখবে, আগের মাসে আর এক সিয়াম আর এক মাস রাখবে, পরপর দু মাস তোমাদের জন্য কষ্টদায়ক হবে। অতএব শাবানের প্রথম 15 দিন যদি সিয়াম রাখতে পারো ভালো, কিন্তু এরপরে আর না। এটা কিন্তু সবার জন্য নির্দেশনা নয়, উনি কিন্তু বেশি থাকতেন, আমাদের সে ক্ষমতা নাই। তিনি রহমতুল্লিল আলমিন, বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন রহমত হিসেবে, অতএব তিনি আমাদের উপরে রহম করেছেন। যখন শাবানের অর্ধেক হয়ে যাবে তোমরা আজ সিয়াম রেখো না। কোথাও বলা হচ্ছে না তোমরা শাবানে খাস করে একদিন সিয়াম রাখো এবং রাত্রি জাগরণ করো। অর্থাৎ আলী কাররামুল্লাহ ওয়াজহু থেকে বর্ণিত এই হাদিসটি সবার নিকটেই জয়ীফ, ইবনু মাজাহ থেকে এসছে। এই নিসফ মিন শাবান কথাটি পরবর্তীকালে কোনো বেদাতি রাবি যার নাম এসে গেছে হাদিসে, তিনি এটা যোগ করেছেন। সেই যোগ করা শব্দটি নিয়ে এত খুশি সবাই, কারণ দিন একটা না হলে তো আর অনুষ্ঠান হয় না। দিন যদি 28টা হয় তো অনুষ্ঠান হয়, রোজ কি ভালো লাগে একটা জিনিস? বিষয়বস্তু এখানেই শেষ। ইসলামে যত রকম বেদাত প্রবেশ করেছে ধর্মের নামেই প্রবেশ করেছে।
ধর্মের বাইরে কোনো বেদাত হয় না। সাইকেল, রিক্সা, অটো, ভ্যান, উড়োজাহাজ, মোটরগাড়ি এগুলো বেদাত নয়, এগুলো মানুষের বৈষয়িক প্রয়োজনে মানুষের মাধ্যমে সৃষ্ট। এই বিষয়গুলিকে মিলাদ কিয়াম স্বয়ংরা স্বয়ংবরাদের সঙ্গে গুলিয়ে ফেলে ধর্মীয় বিষয় আর দুনিয়াবী বিষয়কে একত্রিত করে যারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চান তারা আসলে ভুল করেন। শুধু সহি হাদিস পেলেই যে মহা খুশি সেটা হবে না, ওই হাদিসটা সহি নয়, পড়লেই বুঝতে পারবেন এটা সহি নয়। নিজেরাও বলে দিয়েছেন সাতটি তরফ থেকে এটা এসেছে, সাতটাই জয়ীফ, কিন্তু সব জয়ীফ মেলে একটু শক্তি অর্জন করেছে, অতএব এটা সহি, অতএব এর কিছু ভিত্তি আছে। ঠিক আছে, সেদিনটা অবশ্যই ফজিলতের দিন, এবং আমরা তো মনে করি শাবানের প্রতিটি রাতেই ফজিলতের রাত। তা নইলে আল্লাহ রসুল প্রতিদিন সিয়াম রাখতেন না, শাবানে অধিকাংশ দিন সিয়াম রাখতেন না, শেষের দুই একটা দিন বাদ দিয়ে। আসুন আমরা সেই সুন্নত আমল করি, শাবানের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা দিন বাদ দিয়ে অধিক অধিক সিয়াম পালন করি, এবং প্রতি রাত্রে তৃতীয় প্রহরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করি। মাগরিব থেকে কেউ কোনদিন তাহাজ্জুদ সালাত আদায় করে না, এটা কোনো হাদিসে নাই। আর তাদের দলিল হল এই রাত্রে তকদির লিপিবদ্ধ হয়, এরাতে তকদির লিপিবদ্ধ হয়, এ কথাটি কিন্তু কেউ বলেননি এবং এটা হাদিসেও নেই। আল্লাহ বলছেন ইন্না, প্রথমটা বলি, তিনটা কারণ তার বলেন ধর্মীয় ভিত্তি হিসাবে। এক, এরাতে কোরআন নাজিল হয়, আর এরাতে তকদির নির্ধারণ করা হয়। দুই, এরাতে বান্দার গুনাহসমূহ মাফ করা হয়। তিন, এরাতে রূহগুলি সব দুনিয়াতে নেমে আসে, সেজন্য সবাই কবরস্থানে চলে যায়। খেয়াল করে দেখবেন সব কবরস্থানে চলে যায়, রূহগুলো সব কবরে ফিরে আসে। যে রূহগুলো কবরে আসতে পারে ওই রূহগুলো বাড়ি আসতে পারে না, এজন্য যে মেয়েরা তো কবর স্থানে রাত্রিবেলা যেতে পারে না, মেয়েরা ওই রাত্রে মোমবাতি জ্বেলে বসে থাকে, তার স্বামীর রূহ চলে আসবে বাড়িতে, এক বন্দা পানি খাটের পাশে রাখে, রূহ এসে উজু করবে, সালাত আদায় করবে। কিন্তু মুশকিল হল ওই স্বামী এত কিছু করবে, স্ত্রীর সাথে কিন্তু একটা কথাও বলে না, যে স্ত্রী তার জন্য বদনা দিয়ে দিল উজু করার উদ্দেশ্যে। এমন নিষ্ঠুর স্বামী বাড়ি এসে একটু তাকে বলেও না তুমি কেমন আছো, কিন্তু বিশ্বাস তার জন্মানো হয়েছে এমনভাবে, একই এগুলি তারা বিশ্বাস করে। এই তিনটি যুক্তি দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করেছেন একদল ভাই। এগুলো জবাবে আমরা ছোট্ট ছোট্ট করে উত্তর দিলে আপনারা বুঝতে পারবেন। তাদের এরা এই যুক্তির পক্ষে তারা কোরআনকেও পর্যন্ত ব্যবহার করেছেন। সূরা দোখান 3-4 আয়াত আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরা একে নাজিল করেছি একটি পবিত্র বরকতমণ্ডিত রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আর আমরা মানুষের জন্য সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থিরীকৃত হয়। কোরআনের এই আয়াতকে তারা শবে বরাতের রাত হিসেবে গণ্য করেছেন, এ রাতেই তকদির নির্ধারিত হয়। এর জবাব আল্লাহ নিজে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা নাজিল করেছি একে অর্থাৎ কোরআনকে
লাইলাতুল কদরে দোকানে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, বরকত মণ্ডিত রাত। আর সূরা কদরে বলা হচ্ছে ওটা হল লাইলাতুল কদর। ওই আয়াতের ব্যাখ্যা এখানে পাওয়া গেল না তো পরিষ্কার। ইকরিমা হোক আর মুজাহিদ হোক, কোনো তাবির ব্যাখ্যা থেকে প্রয়োজন আসে না। হ্যাঁ, কোরআন যখন নিজেই তার ব্যাখ্যা দিচ্ছে সেখানে কোনো মানুষের ব্যাখ্যার প্রয়োজন নাই। অন্যত্র কোরআন বলছে শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাবান মাসে তো বলা হচ্ছে না, আল্লাহ নিজেই যেখানে বলছেন আমি রমজানে কোরআন নাজিল করেছি এবং কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল পুরো কোরআন নয়, শুরু হয়েছে। চমৎকারভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, হ্যাঁ কদরের শুরু হয়েছে তবে শবে বরাতে শেষ হয়েছে। যে কোনো মূল্যে শবে বরাতকে কায়েম করতেই হবে। তাজ্জব হয়ে গেলাম যে এইসব ব্যাখ্যা নেওয়ার কোথায় পান। ইবনে আব্বাস নামে এটা চালু হয়ে গেছে। তফসিরের কিতাবগুলিতে ইবনে আব্বাস নামে যে কত অজস্র মিথ্যা কথা লেখা হয়েছে তার হিসাব নেই। ইবনে আব্বাসের নাম বলে সব চুপ হয়ে থাকে, তার সনদ দেখে না। কদরে যদি কোরআন নাজিল শুরু হয়েও থাকে কিন্তু শেষ হয়েছে শাবানে। সবাই জানেন আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে কবে? পহেলা রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 7 দিন আগে, অর্থাৎ পহেলা রবিউল আউয়ালের 7 দিন আগে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে সূরা বাকারা 281 আয়াত। অত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, তোমরা ভয় করো সেই দিনকে, সেদিন তোমরা সবাই সব তোমরা সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর নিকটে। অতঃপর তোমাদের প্রত্যেককে দেওয়া হবে যা তোমরা উপার্জন করেছিলে। ওয়াহুম লা ইউজলামুন, সেদিন কারোর উপরে সামান্যতম জুলুম করা হবে না। যিনি মারা গেলেন পহেলা রবিউল আউয়াল সোমবারে, সেখানে 15ই শাবান কোরআন নাজিল শেষ হয়েছে, এটা কীভাবে হতে পারে? সকল মুফাসসিরাতে একমত যে সূরা বাকারা 281 আয়াত এটি হল সর্বশেষ আয়াত যেটা নাজিল হয়েছে আল্লাহর রাসূল মৃত্যুর 7 দিন মতান্তরে 21 দিন পূর্বে। ইবনে উমরের ভাষ্য মতে 21 দিন পূর্বে, মুকাতিল বিন হাইয়ানের ভাষ্য মতে 7 দিন পূর্বে। তাহলে এই ব্যাখ্যা কি চলে যে কদরের রাত্রিতে কোরআন নাজিল শুরু হলেও শাবানের রাত্রিতে, অর্থাৎ নিষ্প শাবানের রাত্রিতে শেষ হয়েছে? শুরু হোক বা শেষ হোক, সারা বছরের তকদির প্রতিদিন লিপিবদ্ধ হয় না, বছরে বছরে তকদির পরিবর্তন হয় না, সব কিছু আগেই নির্ধারিত হয়েছে, যে বিষয়ে স্পষ্ট সহিহ হাদিস এসেছে। ইবনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়িকি قبل ان يخلق الله السماوات والارض ب50,000 سنه। আল্লাহ পাক নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছুর তকদির লিপিবদ্ধ করেছেন। মুসলিম শরীফের এই স্পষ্ট সহিহ হাদিস পাওয়ার পরে এখানকার শাবান চলে, তবুও না ওটা ঠিক করতে না পারলে তো অনুষ্ঠান করা যাচ্ছে না। অনুষ্ঠান যখনই করবেন তখনই সেখানে আনুষ্ঠানিকতা চলে আসবে, আর আনুষ্ঠানিকতা আর লৌকিকতা যখন চলে আসে তখন সেখানে দুনিয়াটাই প্রাধান্য পায়, আখেরাত গৌণ হয়ে যায়। অতএব অনুষ্ঠান করা থেকে সাবধান থাকা ভালো। তকদিরের বিষয়টি কোরআনের অন্যত্র আল্লাহ পাক বলছেন
কুল্লু সগীরিন ওয়া কবীরিন মুস্তাকর অকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর অকুল্লু সগীরিন ওয়া কবীরিন মুস্তাকর সূরা কমর 52-53 আয়াত। তারা যা কাজই করে সব কিছু লিখিত আছে লওহে মাহফুজে, তাদের ছোট কাজ এবং বড় কাজ সব কিছুই পূর্ব থেকে তকদিরে লিপিবদ্ধ আছে। যেখানে আল্লাহ পাক নিজেই কথা বলে দিচ্ছেন সেখানে এই তকদিরকে বারবার বছরে বছরে পরিবর্তন কম বেশি করা, এই রাতে আগামী এক বছরে কতজন সন্তান দুনিয়াতে আসবে, কতজন মানুষের মৃত্যু হবে, কার কি রুজি হবে, সব কিছু নাকি লিপিবদ্ধ হয়। বান্দা যদি পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে পারে, আল্লাহ কি তার চাইতে বেশি বার্ষিক পরিকল্পনা করতে পারেন না? কে কাকে বোঝাবে? কোরআন স্পষ্টভাবে বলে দিচ্ছে তোমাদের জন্মের 50,000 বছর পূর্বেই আমার সব লিপিবদ্ধ করা আছে। একদিন আবু হুরায়রা এসে বললেন, হে আল্লাহর রসুল, আমি গরিব মানুষ, মেয়ে পাচ্ছি না যে বিয়ে করবো, তা আমি কি খাসি হব? আল্লাহর রসুল একবার দুবার তিনবার চুপ করে থাকলেন। এবার তিনি বললেন, ইয়া আবা হুরায়রা, জাফফাল কলম ফাফাল মা জাফফাল কলম মিম্মা আনত লাক, তুমি যা পাবে সে বিষয়ে কলম শুকিয়ে গেছে, নতুন করে আর লেখা হবে না। আবহাওয়া চুপ হয়ে গেলেন। তোমার তকদির যেটা আছে আপনাকে আগেই লেখা শেষ, কলম শুকিয়ে গেছে, তুমি এখন বিয়ে করবে কি করবে না, মেয়ে পাবে কি পাবে না, ও বিষয়টা আমার দেখার বিষয় নয়, তোমার বিষয়ে তকদির লেখা হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে তকদির বারবার এভাবে লিখিত হবে না। হ্যাঁ, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তিত হয় যে হাদিসটা এসেছে, নিঃসন্দেহে সেটা সহি সেটা হতে পারে, যদি পরিবর্তিত হয় সেটাও আল্লাহর পূর্ব নির্ধারণ বটে। তাদের দুই নম্বর যুক্তি হলো এই রাতে বান্দার গুনাহসমূহ মাফ করা হয়, যেটা আগে আমরা বলেছি। পর দলিল আলীর থেকে এসছে, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন মধ্য শাবান আসে তখন তোমরা তার রাত্রি জাগরণ করো এবং দিনে সিয়াম রাখো। ফাইনাল্লাহ ইয়ানজুলু মিনহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া, এদিন আল্লাহর পাক মাগরিব পর থেকে দুনিয়াবি আসমানে নেমে আসেন। ইয়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তোর ক্ষমা করে দেবো। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকহু, আসো কি কোনো রুজি চাহানেওয়ালা, আমি তার রুজি দান করবো। আলা মিন মুবতালিন ফাওআফিয়াহু, আসো কি কোনো রোগী বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করে দেবো বা রোগমুক্ত করে দেবো। এই ডাকেন হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। রওয়াহু ইবনু মাজাহ, এই হাদিসটি পরিষ্কারভাবে মওযু বা জাল, কিন্তু এইটাকে সহি বানানোর জন্য একটু আগে যেটা বললাম মহাদিসদের মন্তব্যগুলো এনে এখন বলা হচ্ছে সহি হাদিসে সহি বরাত। যাক, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ হয়ে যাচ্ছে। সহি হাদিসের বিষয়টি আপনাদেরকে বলেছি একটু আগে, আবু হুরায়রা এসেছে আনজাল্লাহু রাব্বানা ওয়া তাআলা ফি লাইলাতিল ইলা সামাই আদ-দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, এটা হলো সহি হাদিস। শেষ প্রহরের তিন ভাগের শেষ তৃতীয় প্রহরে আল্লাহ পাক নামেন, মাগরিবের পরে নামেন না। তারপর তিনি ডাকেন, ক্ষমা করেন, কত পর্যন্ত? সূর্য উদয় পর্যন্ত নয়, ফজর উদয় পর্যন্ত। আরেকটা হাদিস এসছে আবু মুসা আশারি থেকে, সেটাও আমরা বলেছি, এটাকেই বলেছেন শেখ আলবানী, সাতটি তরফ থেকে আসার কারণে নাহা সহিহুন বিলা রায়, এটা সহি নিঃসন্দেহ। এইটাই হলো আজকের আমাদের সবচেয়ে বড় যুক্তি,
যে আলবানি এটাকে সহিহের মধ্যে নিয়ে আসছেন। সাহেব তোহবা বলেছেন আল্লাহ আসলান, এর একটা ভিত্তি আছে। এই জবাব আমরা একটু আগে বলেছি যে জান্নাতের দরজা সময় প্রতি সোমবারে এবং বিশুদ্ধ খোলা হয়, যে আল্লাহাক সবাইকে ক্ষমা করে দেন, ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে মোশরিক এবং যারা দুই ভাই আপোষে হিংসা করেছে, পৃথক হয়ে গেছে, দল থেকে চলে গেছে, এরা এটাই হলো সহি হাদিস। এই সহি হাদিসের সামনে একটা এই ধরনের জয়ী হাদিস চলতে পারে না। আর ওটা তো বছরের একদিন, প্রতি সোমবারে আর বিশুদ্ধবারটা খেয়াল করছেন না কেন? এই দিন আপনার করেন তারও ভালো হয়, এটা কিন্তু কেউ মানেন না, করেন না, দেখিও না যে কেউ সোমবারে আর মঙ্গল কী বলে বৃহস্পতিবারে সিয়াম রাখে এবং রাত্রি ইবাদত করে। এরকম লোক তো লাখে একটা খুঁজে পাওয়া যায় না। যেটা সহি হাদিস শুধু বক্তব্য নয়, আল্লাহ রাসূলের পালিত সুন্নত, তিনি নিয়মিত পালন করতেন এগুলা, সেগুলোতে দিকে আগ্রহ কেন? আমাদের উচিত হবে আলেমদের বিশেষ করে নিজেরা এগুলো আমল করা এবং অন্যদেরকে আমলে উৎসাহিত করা। বেদাতি কাজকে সুন্নত পূরণ করার জন্য এত গলত ধর্ম হওয়ার তো প্রয়োজন নাই। বড় কথা যেটা সাহাবায়ে কেরাম করেননি সেটাই তো আমাদের দলিল, আমি কেন করতে যাচ্ছি সেটা। এরাতে রুহগুলো দুনিয়াতে নেমে আসেন, তারা কোরআন থেকে দলিল দিচ্ছেন। কোরআন থেকে দলিল দিলে কারোর কথা বলার ক্ষমতা থাকে? আমরা সবাই আয়াতটি জানি, আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু আর রুহু ফিহা বিইজনি রাব্বিহিম, তারপর মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদরের শেষ আয়াতগুলি। তানাজ্জালুল মালায়েকাতু আর রুহ, এজন ফেরেশতা নাজিল হন, ফেরেশতা মণ্ডলী এবং রুহ নাজিল হয়। এ রুহ এর অর্থ কোনো মুফাসসির কোনো মুহাদ্দিস বলেননি যে আপনার আমার রুহ মরার পরে নাজিল হয়। এ রুহ অর্থ জিব্রিল, জিব্রিল ফেরেশতাদের সর্দার। জিব্রিল ফেরেশতাদের নিয়ে এ রাত্রে নামেন, কবে? কদরের রাত্রিতে। সেটাকে আমাদের মৃত বাপদাদাদের রুহ বানানো হয়েছে অর্থ করে। আপনি সাধারণ শ্রোতা, আপনার কি ধরার ক্ষমতা আছে এগুলো ব্যাখ্যা? রুহ মানে রুহ সবাই জানে, রুহ মানে আমার দাদার রুহ, এ হবে? আল্লাহকে আপনার দাদার রুহ নিয়ে ব্যস্ত, তিনি বান্দার উপরে রহমত নাজিল করার জন্য রুহুল আমিন রুহুল কুদস জিব্রিলের মাধ্যমে ফেরেশতা মণ্ডলী প্রেরণ করেন এবং তারা সর্বত্র সারা পৃথিবী ঘুরে বেড়ান, দেখেন কোথায় তার কোন বান্দা কোন ইবাদত করছে এবং সেখানে তারা আল্লাহর রহমত নাজিল করেন তামাম রাত্রি। সালাম মানে কি? শান্তি না? সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কদরের রাত্রিতে ফজর উদয় হওয়া পর্যন্ত জিব্রিলের নেতৃত্বে ফেরেশতা মণ্ডলী সারা পৃথিবীতে ঘুরে বেড়ান। তানাজ্জালুল মালায়েকা, নাজিল হন তারা রুহ নিয়ে, শান্তি নিয়ে। এই ব্যাখ্যা আসলে ব্যাখ্যা নয়, এটা অপব্যাখ্যা। মৃতের রুহ নয়, এটা জিব্রিলের রুহ। মোল্লা আলী কারি হানাফি সাহেবে মিরকাত, যিনি মিশকাতের ভাষ্যকার, যিনি এটা জবাব দিয়েছেন ভালোভাবে যে তোমরা যে যেটাই বলো এটা চালু হয়েছে বাতুল মুকাদ্দাস মূর্খ ইমাম, ওনার ভাষা হলো বাতুল মুকাদ্দাসের মূর্খ ইমামদের দ্বারা এগুলো চালু হয়েছে 448 হিজরিতে। এর আগে এটা চালু হয়নি। উনি এটাও বলেছেন যখন এটা চালু হলো তখন বাতুল মুকাদ্দাসের ইমানদার মুসলমানরা আল্লাহর গজবের ভয়ে শহর ছেড়ে চলে গেছিল যে হুজুররা করে এটা কি, হুজুরদের ভুল ধর্মকে। কিন্তু ইমানদার মানুষের মধ্যে অনেক আলেমুলামত আছে, তারা বিষয়টিকে আর ক্ষমতা তো নেই, তো সরকার ইমামকে সরাবে কে? বাহাতুর মকরমের ইমামকে আপনি সরাতে পারবেন? তো সরকার সরাবে। সেজন্য তারা কোনো পথঘাট না পেয়ে বাতুল মুকাদ্দাসের পবিত্র ভূমি ছেড়ে দূরে চলে গেছিলেন, না জানি কখন আল্লাহ গজব নাজিল হয়ে যায়। আপনারা জানেন শয়তান সবসময় বড় বড় মাথায় কাজ করে বেশি, যাদেরকে মানুষ অনুসরণ করে,
মক্কা যেমন আবু জাহেল আবু লাহাবকে শয়তান বেছে নিয়েছিল, সেইভাবে এই বেদাতটা চালু করার জন্য বাতুল মকদ্দাসের ইমামকে শয়তান বেছে নিয়েছে। তো উনি চালু করলে সবাই মেনে নেবে, সব জায়গায় এগুলি হয়। ঠিক মিলাদ চালু করার সময় যেমন মুজাফরুদ্দিন কুকুবুরিকে আল্লাহ বেছে নিলেন, একটা সরকারি নেতা, তার সঙ্গে একজন বড় আলেম বেছিলেন, বড় আলেম, ও বিষয়টা আমার মিলাদ প্রসঙ্গে বলে দিয়েছি, সেই যুগে শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি, কিন্তু লাভ হয়নি কিছু। আজকের পৃথিবীতে অধিকাংশ বেদাতের মূলে বড় বড় কোনো আলেম, বড় বড় কোনো রাজনৈতিক নেতা আছেন। দুর্ভাগ্য বাংলাদেশে, পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 50 বছর, বিগত 74 বছর ইতিহাসে কখনোই ঈদ মিলাদুন নবীর ছুটি পালিত হয়নি সরকারিভাবে। বর্তমান সরকার এই অন্যায় কাজটি করে গেলেন, এদের আমল নামে লেখা হবে যুগ যুগ ধরে, যতদিন এই ছুটি বন্ধ না হবে। কিন্তু বন্ধ হবে না, কারণ একবার চালু হয়ে গেলে বন্ধ হয়েছে বলে আমাদের জানা নেই। যে আখেরি চাহারসম্ভা, এটা ছুটি হলো, চাহারসম্ভা মানে কি? বুধবার, মৃত্যুর আগের বুধবার আল্লাহ রসুল একটু সুস্থ বোধ করেছিলেন, ওই জন্য নাম হয়েছে আখেরি চাহারসম্ভা। ছুটি দিতেই হবে, সরকার কী করবে? অত এর এদের কেউ পালনও করে না, অর্থও কেউ বোঝে না, কী যে কী কী জন্য ছুটি দেয় তাও লোক জানে না। ছুটি দিতেই হবে, বাস। সরকারি চাকরিটা যারা করেন তারা ছুটি চায়, কেন তা দেখার বিষয় নয়। এগারো শরীফ মানে কি? আব্দুল কাদের জিলানির মৃত্যু দিবস, ওর নাম এগারো শরীফ। কে বোঝে এগুলা কী জন্য কী হয় না হয়? এখন আবার চালু হয়ে গেলো ঈদ মিলাদুন্নবী, এর বাতিল হবে নাকি? হিন্দুদের জন্মাষ্টমী, এর অর্থ হিন্দুরাও জানে কিনা সন্দেহ, কিন্তু ছুটি যেহেতু, ছুটি মানে কাজে লাগতো সবসময় ছুটি খুঁজি বেড়ায়। এই যে ছুটি চালু করলে বর্তমান সরকার, একটু হিসাব নিকাশ করা উচিত ছিল। কিছু বেদাতিকে খুশি করার জন্য এমন কাজ করলো, দায় দায়িত্ব সরকারের উপরই পড়বে। কে আমাদের দিন উত্তর দিতে হবে বর্তমান সরকারকে, অত সহজ নয়। আমরা এর প্রতিবাদ করেছি, আজও করছি। যখন তখন ভোটারদের খুশি করার জন্য ধর্মের নামে কোনো কাজ করবেন না, অন্য সব কিছু করেন, খবরদার ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, করলে দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। মোল্লা আলী কারি নিজে হানাফি ও সত্ত্বেও তিনি এর প্রতিবাদ করেছেন, আমরাও কিন্তু হানাফি, আমরা তাকে মানি না, প্রয়োজন মতো তাকে মানি, যখন মিশকাত পড়াতে যাই তখন মিরকাত পড়ি। ঠিক অমনি করে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি হানাফি আলেম, মিশকাতের ভূমিকা অর্থাৎ মুকদ্দমা যিনি লিখছেন উনি সেই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বিখ্যাত আলেম তিনি। তিনিও পর্যন্ত মা সাবাতা বিসুন্না তার বইয়ের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এগুলো সব হিন্দুদের দেখা থেকে মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে, অথচ তাকে আমরা মানছি না, যত মুখে বলছে হানাফি। হানাফি মহাদেশকে হানাফিরই মানে না, কোথায় যাবে? আলবানি তার সততার স্বার্থে সহি জয়ীব সনদ যাচাই করতে গিয়ে উনি বলেছেন এই সনদটা সহি, অতএব সুযোগ পেয়ে গেছে এবারে আহলেদেরকে জব্দ করার জন্য। এগুলো ঠিক না, আমরা দেখব আল্লাহ রাসূল নিজে করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, কথা ওখানে শেষ। তিনি বলছেন দেখো কাতারাতুকুম বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন, এই আমার উম্মত, আমি তোমাদের কাছে একটা দিন রেখে যাচ্ছি যা রাতটা দিনের মতো স্পষ্ট, এই দিন থেকে যেই পদভ্রষ্ট হবে সে ধ্বংস হবে। আমায় আয়ুষ্মান গুম্বাদি ফুসাইরা ইখতলাফান কাসির, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। সেই অবস্থায় আলাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সেই সময় তোমাদের কর্তব্য হবে আমার সুন্নত অনুসরণ করা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা। ইয়াকুম মুহদাসাতুল উমুর, আর তোমরা ধর্মের নামে নতুন নতুন আবিষ্কার করা থেকে বেঁচে থাকো। হাইন্না কুল্লা মুহদাসাতে বেদাত, কারণ প্রত্যেক নতুন নবোদ্ভূত বিষয় বেদাত। অকুল্লা বেদাতিন দলালা, অকুল্লা বেদা দলালাতিন ফিন্না, নাসাই 1908 নম্বর হাদিসে একটু যোগ হয়েছে, অকুল্লা দলালাতিন ফিন্না।
আবু দাউদ ইবনে মাজাহ সুনানে আরবা সবটাতে আছে হাদিসটা, বাড়তিভাবে নাসাইদের আছে অকুল দলালাতিন ফিন্নার, প্রত্যেক পথে ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। হে ইমানদার মুসলমান, এই হাদিসগুলো সামনে রাখেন, দেখেন আল্লাহ রসুল সাহেবরাত করেছেন কিনা, আমরাও করব। দেখেন খোলাফায়ে রাশিদীন সাহেবরাতের অনুষ্ঠান পালন করেছেন কিনা, ইনশাল্লাহ আমরা আপনাদের আগে করব। দেখেন আল্লাহ রসুল তার নিজের জন্মদিবস মিলাদুন্নবী পালন করেছেন কিনা, আমরাও নবীকে কম ভালোবাসি না, আমরাও করব। দেখেন আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে আরবা আবু বকর ওমর ওসমান আলী, তারা তাদের শ্বশুর বা জামাইয়ের জন্ম বা মৃত্যু দিবস পালন করেছেন কিনা, ইনশাল্লাহ সবার আগে আমরাও করব। তারা না করে থাকলে পরবর্তীকালে সৃষ্ট ওলামায়ে কেরামের বক্তব্য শুনে আমরা আমাদের ঈমান ধ্বংস করতে রাজি নই। ওলামায়ে কেরাম আমার কবরে যাবেন না, আমাকে সাফাত করবেন আমার রসুল, তিনি যেটা করেননি তা আমি করব না, তিনি যা করেছেন অবশ্যই তা আমি করব। এই ঈমান মজবুত হওয়া প্রয়োজন, কে কি বললো তো দেখার প্রয়োজন নাই। এই সংক্ষিপ্ত বিষয়গুলি আপনাদের ধরে দেওয়ার জন্য আমরা আমাদের ছোট্ট বই রয়েছে, আপনারা একটা নেবেন এবং পড়বেন এবং বিতরণ করবেন। হ্যাঁ, ওটার নাম সহিবরাত বইটা, তাই না? একেবারে অল্প দাম, ফিরে দিলে আপনারা পড়বেন না আমরা জানি, 10 টাকা দিয়ে কিনবেন, ফকিরে ভিক্ষে দিয়ে আমরা 10 টাকা নিচে দেই না, পড়বেন অনেক কিছু পাবেন। এই সমস্ত ধোকা থেকে দূরে থাকুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার প্রতিজ্ঞা নিন। আমরা প্রত্যেকে জান্নাত চাই, জান্নাত চাওয়ার জন্য জান্নাতের মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে পালন করা, মানুষের রায় কেয়াস নয়। কোরআন ও সহিহ হাদিসের স্পষ্ট দলিল মজুদ থাকলে সেটা অবশ্যই পালন করা যাবে, আর না থাকলে কোনো অস্পষ্টতার ভিত্তিতে স্পষ্ট এই দিনকে অন্ধকারে পরিণত করা যাবে না। আল্লাহপাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কোরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যদি কেউ প্রশ্ন করেন, তাহলে কি মঙ্গলবার সিয়াম রাখবো না? আমাদের পাল্টা প্রশ্ন হবে, আপনি তার আগে কোন সিয়াম রেখেছেন? পহেলা শাবান শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে, এ পর্যন্ত একটা সিয়ামও রাখেননি, কিন্তু যদি খাস করে ওই দিন রাখেন আমরা বলবো রাখবেন না। যদি 2-4 দিন আগে থেকে রাখা শুরু করে দেন বা 1 দিন আগে থেকে রাখা শুরু করে দেন তাহলে নিষেধ করব না। যদি আপনার নিয়তের মধ্যে একটা সয়াবরাতের সিয়াম হয়, আপনার ওই সিয়াম বাতিল, সিয়াম হবে শাবানের 14, 15, 13, 12 বলা যাবে না। শাবানের সিয়াম একদিন নয়, শাবানের সিয়াম পুরো মাস কিছুদিন বাদ দিয়ে, মোটেই সিয়াম রাখেননি শুধু ওই দিন রাখবেন, মুখে যতই বলেন নিশ্চিতভাবে এটা আপনার কাছে সয়াব রাতের সিয়াম হিসাবে মানুষের কাছে গণ্য হবে, আল্লাহর কাছে গণ্য হবে। বরং এই বেদাতের প্রতিবাদ হিসাবে আগে পিছিয়ে রাখেন, কিন্তু ওই দিন রাখেন, ওই দিন ভালো করে গোশ খান, এই বেদাতেরদেরকে এড়িয়ে চলেন। এটা আহলে হাদিসের লক্ষণ, এটাই কক্ষীন কালো তারা বেদাতকে গ্রহণ করে না। আত্মীয়ের বাড়িতে গেলেও তারা ধারণা করে জামাইটা আহলে হাদিস, ওকে এই বেদাতি খানা ভুল করে খাওয়ানো ঠিক হবে না। যদি আপনার শ্বশুর বাড়ির লোকরা বুঝে আপনি প্রকৃত আহলে হাদিস, ওই দিন আপনাকে তারা দাওয়াতও দিবে না। আপনার নিজের বৈশিষ্ট্য, নিজের স্বাতন্ত্র্য বজায় রাখুন, আপনি সহিহ হাদিসের অনুসারী, কোনো অবস্থাতেই বেদাতের সঙ্গে আপোষ করবেন না। আপোষকারী ব্যক্তি কখনোই সত্যিকারের মুমিন হতে পারে না। কোনো নবী রসুল তাদের প্রচলিত সমাজের শিরক বেদাতি আমল সময়ের সাথে কখনোই আপোষ করেননি। প্রকৃত মুমিন কখনোই শিরক বেদাতের সঙ্গে কোনো যুক্তিতেই আপোষ করতে পারে না। এমনকি যদি সরকারও আপনাকে চাপ দেয়, আসেন আমাদের ঈদ মিলাদের অনুষ্ঠানে আপনি প্রধান বক্তা, এই যে বিশাল সম্মান, আপনি এই সম্মান আদৌ গ্রহণ না করে চলে আসবেন। আপনি বড় হাফেজ কোরআন, যে আপনাকে বলা হয় ভাই কিছুই না, আসেন একটু অনুষ্ঠানটা শুরু করে দেন,
একটু তেলাওয়াত করেন, আপনি তো নেকি পাবেন। আপনি বলবেন না বেদাতি অনুষ্ঠানে তেলাওয়াত করলে নেকি হবে না, আমি বাড়ি যেয়ে ঘরে বসে তেলাওয়াত করবো তাও ভালো। এমনি করে প্রতিটি কেস, প্রতিটি বিষয়ে আপনাকে শক্ত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে এবং আল্লাহ রসুল এবং তার খলাফায়ে রাশেদিনের আমলের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।